স্বর্গ কুকিং চ্যানেলের বন্ধুদের সবাইকে স্বাগত। আজকে আমি দারুণ স্বাদের একটা লোভনীয় রেসিপি নিয়ে আজকে চলে এলাম, চলুন দেখে নিই। সবার প্রথমে এখানে আমি একটা প্যানে 1 কাপ জল দিয়ে জলটাকে আগে থেকে ফুটিয়ে নিচ্ছি, আর এর মধ্যে স্বাদমতো নুন দেব। জলটাকে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে টকবক করে। 5 মিনিট ফুটে ওঠার পরে এখানে আমি সিদ্ধ চালের গুঁড়ি 1 বাটি ব্যবহার করেছি, যেটা 150 গ্রাম। আপনারা এখানে আতপ চালের গুঁড়ি দিয়েও তৈরি করতে পারেন। এবার জলের সাথে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর জলের মাপটা আর গুঁড়ির মাপটা যেন ঠিক থাকে, তা না হলে পাতলা হয়ে যেতে পারে। দেখুন এটা পুরোপুরি ঠিক আছে, এটা যখন আমি হাত দিয়ে মাখবো তখন পুরোপুরি একটা আটার ডো তৈরি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে এটা আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে আমি ডোটা হাতে করে পাকিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর, পুরোপুরি ময়দার মতন হয়ে গেছে। আর এটাকে একটু খুব ভালো করে থেসে নিতে হবে। এরপর এটা আমি লম্বা করে নেব। লম্বা করে সরু সরু করে আমি চুষি পিঠাটাকে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন সব কটা চুষি পিঠা হয়ে গেছে। আর সামান্য পরিমাণে একটু লেচি কেটে এটা চুষি পিঠা তৈরি করে নিতে হবে। এরপর এখানে আমি 1 লিটার লিকুইড দুধ দিয়েছি। দুধটাকে খুব ভালো করে আমি টকবক করে প্রথমে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। হাই ফ্লেমে দিয়েই দুধটা ফুটিয়ে নেবেন। আজকে আমি একটা দারুণ লোভনীয় স্বাদের চুষি পিঠার রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এলাম। আর এখানে আমি আঁকের গুড় ব্যবহার করেছি। আপনারা এখানে এখন তো খেজুর গুড়ের সময় না, তাই খেজুর গুড়ের সময় আপনারা এখানে খেজুর গুঁড়ো দিতে পারেন। আঁকের গুঁড়ের জায়গায় আপনারা একটা ভেলি গুঁড়ো দিয়ে তৈরি করতে পারেন। এবার গুড়টা পুরোপুরি যখন দুধের সাথে মেল্ট হয়ে যাবে তারপরে এটা আমি টকবক করে ফুটিয়ে নেব। আর গুড়টা যখন দেবেন তখন যেন গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রাখবেন। এবার যে চুষি পিঠাটা আমি তৈরি করেছিলাম সেই চুষি পিঠাটা আমি এই দুধ আর গুড়ের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে এটাকে আমি 10 মিনিট টকবক করে ফুটিয়ে নেব। 10 মিনিট অবশ্যই বন্ধুরা ফোটাবেন যাতে চুষি পিঠাটা দুধের সাথে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আপনারা বাড়িতে একবার হলো এই চুষি পিঠাটা তৈরি করবেন, দারুণ খেতে লাগে। এটা দেখুন তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, এটা ঠান্ডা করে আমি তুলে নেব। এখানে আমি একটা মাটির পাত্রে চুষি পিঠাটা তৈরি করে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না, প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা নিয়মিত ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।